एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के আমরা যাচ্ছি কোথায় সৌভিক তুমি বলো। আমরা যাচ্ছি আজকে পাঠান মুভি দেখতে। মুভিটার রিভিউ তো খুব একটা ভালো না, মানে যারা দেখেছে বন্ধু-বান্ধব তারা বলছে যে খুব একটা ভালো হয়নি, তো গিয়ে দেখি আমরা কেমন লাগে। আমরা এখন যাচ্ছি তো নজরুল তীর্থে যাচ্ছি, সেখানে গিয়ে যাই মুভিটা দেখব আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর যে পিছনে সৌভিক হাঁটছে, এখন আমরা বাসে করে যাব কারণ সৌভিকের বাহন গাড়ি এখন গ্যারেজে দেওয়া আছে, তো এখন আমরা বাসে করে যাচ্ছি। আমাদের এখানে যে বাইপাস রেস্টুরেন্টটা আছে ওইখানে খুব সুন্দর ফুল গাছ লাগানো থাকে, তো আমি ফুল গাছ খুব ভালোবাসি, তো আমার ফুল গাছ দেখলেই যাই ছবি তুলতে ভিডিও করতে, আর রোজই আমি দেখে দেখে যাই যখনই রাস্তা দিয়ে যাই। ভাবলাম তোমাদের আজকে দেখিয়ে দিই, খুব সুন্দর দেখো গোলাপ ফুটেছিল, ফুটে আছে ডালিয়া ফুটে আছে, খুব সুন্দর সুন্দর ফুল, তাই আর তোমাদের দেখিয়ে পারলাম না, হাতে একটু সময় ছিল তাই ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। আর চলো এবার আমরা যাব বাস ধরতে, বাস স্ট্যান্ডে রাস্তাটা পেরিয়ে যাই। দেখো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখনও তো বাস আসছে না, তো 10 মিনিট দাঁড়িয়ে আছি, তো এখন অবধি বাস নেই, তো দেখি কখন বাস। আমরা এইমাত্র বাস থেকে নামলাম, অনেক জ্যাম ছিল। আমাদের শো আছে 6:15, এখন বাজে 5:55, তো আর কিছুক্ষণ সময় আছে, এর একটু ছবি টবি তুলে নিই ভিডিও করে নিই। এখানে জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, দাঁড়া ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। যেমনটা তোমাদের বললাম খুবই সুন্দর হলটা, হলটা সত্যি সুন্দর। আমি জানি না তোমরা আমার যারা ভিডিওটা দেখছো এসেছো কিনা, যারা আসোনি অবশ্যই একবার আসো। এখানে তো তারপর ফোয়ারা ছিল, এখানেও কত কাগজ ফুলের গাছ লাগানো আছে, খুব সুন্দর এইখানকার পরিবেশটা, আর হালকা হালকা ঠান্ডা আছে, দারুণ ওয়েদারটা, খুবই সুন্দর। এরকম মানে আমার ফোয়ারা দেখতে খুব ভালো লাগে, আর গাছ তো আমার খুব ভালোই লাগে। তো এটা হচ্ছে হলের বাইরে এরকম করা আছে, সবাই ছবি টবি তুলছে, আমরাও ছবি টবি তুলে নেব, এরকমভাবে সুন্দর করা আছে। আমাদের আগে যারা মুভি দেখছিলো তাদের এই মুভিটা শেষ হলো, তো তারা বেরোচ্ছে, এবার আমাদের মুভিটা শুরু হবে, তো সবাই দেখো যাচ্ছে, যারা যারা মুভিটা দেখবে আর যাদের তো দেখা হয়ে গেছে তারা ফিরছে, দেখছো তোমরা বেরিয়ে যাচ্ছে। তো এবার চলো, আমার তো এখানে অনেক ছবি টবি তুলেও নিলাম, তোমাদেরকেও ভালোভাবে দেখিয়ে দিলাম, খুব সুন্দর এখানটা। চলো এবার যাওয়া যাক ভেতরের হলে, তো ওইখানে যাই। আর আমাদের তো আগে থেকে টিকিট কাটাই ছিল, তো আমরা অনলাইনেই টিকিট কেটে নিয়েছিলাম, আমার টিকিট কাটার ঝামেলা নেই। চলো এবার ভেতরে ঢুকে যাই। দেখো হলের ভিতরে ঢুকে গেলাম, দেখো পেছনে আছে পাঠানের পোস্টারটা, খুব সুন্দর, এইখানে একটু ছবি তুললাম। তো এইখানে অনেক মুভি চলছে আরও পেছনে, তো আমরা পাঠানটাই দেখব। তো চলো এবার পাঠান ভেতরে যেতে হবে কারণ 6:15 শোয়ের জন্য যেতে বলছে। এটা ভেতরটা, মানে ওখান থেকে লিফটে উঠে চলে এলাম, উঠে এইখানটা খুব সুন্দর ভেতরটা, আমি এখানে আগেও তো এসেছি, দারুণ হলটা, আমার বেশ ভালো লাগে। এখানে খুব সুন্দর উত্তম কুমার সবার ছবি দেওয়া আছে, এখানটাও বেশ সুন্দর, দেখো নজরুল তীর্থ বলে এখানটাতেও লেখা আছে, বেশ সুন্দর। এখানটাতে দেখো এখানের জায়গাটা খুব সুন্দর লাগছে, প্রসেনজিৎ উত্তম কুমার সব আছে, ও দারুণ লাগছে। তো ভেতর দিয়ে এদিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে ওয়াশরুম ছিল, তারপরে যারা যারা খাবার খেতে যাও সেখানে আছে, ক্যাফে একান্তে ছিল, এখান থেকে আমরা পরে খাবো, কিছু একটা নিয়ে নেব। তারপরে আমি সৌভিককে ডাকলাম যে আসো, এখনো তো দেরি আছে, 6:15 আর 5 মিনিট দেরি আছে, তো এখানে আসো। পেছনে উত্তম কুমার, ওকে আমি ডাকলাম, প্রসেনজিৎ সব আছে, প্রসেনজিৎ ওদিকে সুচিত্রা। আমরা এবার ঢুকবো, আরে একটু 5 মিনিট দেরি আছে তাই এখানটা একটু ছবি টবি তুলে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম হলটা। ভেতরে চলে এসেছি, এবার তো ক্যামেরাটা অফ, মুভি আমাদের হয়ে গেল। দেখা মুভিটা কেমন লেগেছে বাইরে গিয়ে জানাচ্ছি, মুখে হাসি দেখে বুঝতে পারছো যে খুব ভালো হয়েছে মুভিটা। এবার তোমাদেরকে একটা কোনো ফাঁকা জায়গাতে গিয়ে বলবো মুভিটা কেমন লেগেছে, কারণ এখানে অনেক মানে লোকজন যাতায়াত করছে, তো এখানে দাঁড়িয়ে বলা যাবে না, বাইরে বেরিয়ে চলো বলি তোমাদের মুভিটা কেমন লাগলো। আমরা এখন দাঁড়িয়ে আছি হলের বাইরে, তো আমার তো মুভিটা দারুণ লেগেছে, যতটা শুনেছিলাম খারাপ একদমই নয়, খুবই ভালো লেগেছে, খুব মজা করেছি,
এনজয় করেছি, হেভি লেগেছে। তোমরা অবশ্যই পাঠানটা দেখতে আসো, আমার অনেস্ট রিভিউ বলবো যে তোমরা অবশ্যই পাঠান দেখতে আসো। আর পুরো হলটা ছিল হাউসফুল, মানে সবাই মানে দেখেছে, মজা করেছে। যারা শাহরুখের ফ্যান, সালমান তো ছিলই কিছুক্ষণের জন্য, অ্যাকশনের জন্য, তো শাহরুখের যারা ফ্যান আছো তারা তো আসোই। আমরাও শাহরুখের ফ্যান, সালমানেরও ফ্যান, তো আমাদের হেভি লেগেছে। তো সৌভিকের কেমন লেগেছে ওর মুখ থেকে শুনে না? খুবই সুন্দর লেগেছে, তোমরা অবশ্যই পাঠান দেখতে এসো। তোমাদের এর অপোজিট সাইডটা আমি দেখিয়েছিলাম, আর এই দিকটা বেরোনোর ছিল আর ওই দিকটা ঢোকার ছিল না। এই দিক দিয়েও ঢোকা যায়, গাড়ি পার্কিং করে এইদিকেও আমরা আগে ঢুকেছি। তো যেহেতু আমরা বাস দিয়ে নেমেছিলাম তো ওইটা দিয়ে ঢুকেছিলাম, তো এখানটাও বেশ সুন্দর। সত্যি মুভিটা অসাধারণ লেগেছে, অসাধারণ, জাস্ট ওয়াও, হেভি লেগেছে মুভিটা, খুব সুন্দর মুভিটা, মানে দারুণ, মানে দারুণ এনজয় করবে তোমরা। তোমরা যারা শাহরুখের ফ্যান আছো, সালমানের ফ্যান আছো, সালমান তো বললামই অ্যাকশন করেছে, তো খুব সুন্দর লেগেছে। এখন তো এবার যাবো আমরা বাস ধরতে। আর এখানে দেখো পরিবেশটাও খুব সুন্দর। এখন হল থেকে বেরিয়ে আমরা দুজনে একটু চা খেয়ে নিচ্ছি। চাটা অসম করেছে। হল থেকে বেরিয়েই যে চায়ের দোকানগুলো আছে ওখানে চা খেয়ে নিচ্ছি। এখন রাস্তা পেরিয়ে আমাদেরকে বাস ধরতে হবে। আর আজকে একটু বাইরে খাওয়ার প্ল্যান আছে, বাইরে খাবো না বাড়ি নিয়ে গিয়ে খাবো, সেটা একটু ভাবি। আর এখান দিয়ে সাবওয়ে দিয়ে আমরা হেঁটে রাস্তা পেরোবো, কারণ আমরা এই দিক থেকে পাবো না বাস, আমাদেরকে রাস্তা পেরিয়ে ওই দিক থেকে বাস ধরতে হবে। তো ওই দিক থেকে যাব এখন বাস ধরবো। নজরুল চিত্রের এই সামনের রাস্তাটা আর হলটা সব মিলিয়ে এখানে মুভি দেখতে আসতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। আমরা তো ওই দিক থেকে পেরিয়ে বাস পেয়ে গেছিলাম, তারপরে উঠে গেছিলাম দুজনে মিলে বাসে, আর বাসে খুব হাওয়া দিচ্ছিল, হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর দেখো বাস থেকে একটু ক্যাপচার করেছিলাম, কারণ খুব ভালো লাগছিল দেখতে, তো ভাবলাম একটু ক্যাপচার করে নিয়ে তোমাদের, মানে দেখতে দেখতে যাচ্ছিলাম জানালা দিয়ে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা বাস পেয়েছিলাম চিংড়িঘাটা বাস, তো সেই জন্য আমরা চিংড়িঘাটাতে নেমে এখন আমরা ভেতর দিয়ে গলি দিয়ে হেঁটে বাড়ি যাব। তো আস্তে আস্তে আমি সরস্বতী মা দেখলাম, তাই আমি দেখলাম খুব ভালো লাগলো, নেমে ভালোই হলো, কারণ আমি সরস্বতী পুজোর দিনকে বেরোতে পারিনি, তো পরের দিনকে আমি গেছিলাম মুভিটা দেখতে, তো ভালোই হলো। সরস্বতী মা আস্তে আস্তে অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছিলাম, তো যেদিন বেরোতে পারিনি তো সেই দিনের আক্ষেপটা হয়ে গেল পূরণ, যে আমি দেখে নিলাম অনেকগুলো সরস্বতী মা। বেরোতে পারিনি বলে খুবই খারাপ লাগছিল, কিন্তু পরের দিনকে এত সরস্বতী বাইরে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমাদের আজকে গাড়ি নেই তো কোথাও একটা বসে খাবো, তো এখানে একটা আমাদের পাড়াতেই একজন ভাই আছে, তো ওনার রেস্টুরেন্ট, তো এখানে আমরা খাবার নিয়ে নিচ্ছি, এখানে মানে বসে খাওয়ার নয়, তো ওখান থেকে খাবার নিয়ে বাড়ি, যেহেতু সামনেই আছে গলিতে, তো নিয়ে যেয়ে বাড়িতে গিয়ে খাবো। আর আমরা অর্ডার দিয়েছিলাম কি অর্ডার দিয়েছিলাম, গার্লিক চিকেন আর চিকেন ফ্রাইড রাইস, তো সেই দুটো নিয়ে এখন বাড়িতে যাই, কে ওখানে খাওয়া দাওয়া করবো। পাড়ার মধ্যে এই রেস্টুরেন্টটা তো ভালো খুবই, এর মালিক অন্য একজন ছিল, তো এই ছেলেটা এ মানে ও নিয়ে নিয়েছে, তো এ কেমন খাবার বানাচ্ছে চলো খেয়ে তোমাদেরকে বলি। ছিল তো সেই জন্য মুভি দেখে আবার মুভিটা শেষ হয়ে ওখান থেকে বাস ধরে আসতে, আর তারপর যদি আমরা রেস্টুরেন্টে খেতাম অনেকটা দেরি হতো, ওই জন্য আমি তখন বললাম যে বাড়ি নিয়ে চলে এসেছি। তো বাড়ি আমি কি কি খাবার আনলাম তখন তো কিনলাম, তোমাদের দেখালাম, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই জাস্ট বাড়ি এলাম, এসেই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম আর কেমন খেতে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা ফ্রায়েড রাইস, চিকেন ফ্রায়েড রাইস, আর এইটা হচ্ছে গার্লিক চিকেন, তো খাবারটা খুব ইয়ামি। খাবারটা তো দেখতেও দারুণ ছিল, আর টেস্ট করলাম অসাম। আসলে এখানে আমরা মানে এই রেস্টুরেন্টটাই ছিল, কিন্তু মালিক যে ছিল সে অন্য ছিল, তো এখন এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমরা চিনি, তো ও এখন এই দোকানটা নিয়েছে, তো ও বলেছিল আমাদেরকে ওর দোকানে একবার খাবারটা খেয়ে ট্রাই করতে। তো খাবারটা আজকে খেলাম, দারুণ টেস্ট, আমরা জোম্যাটো থেকে অর্ডার দিই, কিন্তু এইখানে বাড়ির সামনেই খুব ভালো খেতে, সত্যি খাবারটা খুব ভালো, আমাদেরকে অনেকদিন ধরে বলেছিল, খেলাম খুবই টেস্টি। আমি ফ্রায়েড রাইসটা টেস্ট করলাম, দারুণ,
চলো চিকেনটা টেস্ট করি, চিকেনটা কেমন খেয়ে দেখি। চিকেনটাও দারুণ করেছে সত্যি বলতে। আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, কিন্তু চাইনিজ সব জায়গায় খুব ভালো করতে পারে না। আমি অনেস্ট বলছি যে এটা খুব ভালো করেছে, অনেস্টলি আমি রিভিউ দিচ্ছি, তো খুব ভালো করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। এবার সৌভিক খাবে, সৌভিক খেয়ে বলবে কেমন। চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিলাম আর কেমন খাবারটা খেতে তোমাদেরকে বলেও দিলাম। চলো এখন এবার আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। এটা বেশ গেল পাঠান মুভিটা দেখলাম, পাঠান মুভিটা তো জাস্ট অসাম লেগেছে, তোমাদেরকে তো আমি রিভিউ তখন দিয়েই দিয়েছিলাম। তারপরে ওখানে চা খেলাম, ঘুরলাম, মজা করলাম, তারপরে আবার ওখান থেকে খাবার নিলাম, দিয়ে আবার বাড়িতে এসে তোমাদেরকে রিভিউ দিলাম কেমন খেতে ওটা। তো টেস্টটা খুব, আমি তো তোমাদের এমন ভাবে মানে বলছিলাম খাবারটা ভালো খেতে, জানো মনে হচ্ছে আমি ফুড ব্লগারই হয়ে গেছি, ওইভাবেই আমি রিভিউ দিচ্ছিলাম। না সত্যি কথা বলতে খাবারটা খুবই ভালো ছিল, আমার সত্যি চাইনিজ খেতে ভালো লাগে বললাম, খুবই আমার খাবারটা ভালো লেগেছে। আর এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি সত্যি বলতে সরস্বতী পুজোর দিনকে বেরোতে পারিনি, তো সরস্বতী পুজোর পরের দিনকে বেরোলাম, ঠাকুরও দেখা হয়ে গেল, বেশ মজা করে আনন্দ করে দিনটা আজকে আমার কাটলো। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।